আর এই যে বস্তা, এই বস্তার ভিতরে আপনার গিয়া 40 কেজি মানে 1 মণ খাবার আছে। হেই, হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ ইয়োর ফেভারিট ইয়াসিন সরকার আদর। আজকে আমি যাচ্ছি কোনাবাড়ি আমার পাখির জন্য 40 কেজি খাবার কিনতে। তো এটাই আজকের জন্য আপনাদের জন্য আপডেট ভিডিও। আর এখন আমি কোনাবাড়ি বাজারে এসে পড়েছি। তো এই হলো আপনার গিয়া পাখির খাবারের দোকান। এই দোকান আপনি সকল প্রকারের খাবার পেয়ে যাবেন, গরু, ছাগল, পাখি, যত প্রকারের পাখি পশু পাখি আছে সব কিছুর খাবার এখান থেকে পেয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন খাবারগুলো, এইখান থেকে আমি 40 কেজি খাবার নিব। আর এখন আমার 40 কেজি খাবার কিনা শেষ, এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আবার। তো চলুন বাসায় গিয়ে পরবর্তী ভিডিও আপনাদের দেখানো যাক। আমি এখন বাসায় এসে পড়েছি, আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার কবুতরের ঘর। তো কবুতরের ঘরটা দেখতে পাচ্ছেন অনেক বড় মাশাল্লাহ। তো এইখানে আমি আমার সকল কবুতর পাখি পালি। আর এই যে বস্তা, এই বস্তার ভিতরে আপনার গিয়া 40 কেজি মানে 1 মণ খাবার আছে। আর তার আগে একটু আপনাদের আমার কবুতরগুলোকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন শীতের মাঝে আমার কবুতরগুলো খুব চুপচাপভাবে খুনসুটিভাবে বসে রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাকে কবুতর খাবারগুলো মিক্স করি। আর এই যে আমার কবুতরের খাবার, আর এইখানে আপনার খাবার আছে আপনার গিয়া ধান, চাল আর খুদ আছে। তো আগে আমি নর্মালি আপনার গিয়া মিক্সার আমি বাজার থেকে কিনতাম। তো এখন আমি বাজার থেকে মিক্সার কিনি না, নিজেই বাসায় আলাদা আলাদা কিনে তারপর আপনারা গিয়া বাসায় এনে সব কিছু এককভাবে সব কিছু মিশিয়ে তারপর আপনার গিয়ে আমি মিক্স করি। এই খাবারগুলো সকল মিক্স করার প্রক্রিয়া আমি নিজেই করছি। আর এই যে মিক্স করতে করতে আপনার গিয়া 2 বালতি অলরেডি হয়ে গিয়েছে। তো দেখি আরও কতটা মানে কতটুকু পরিমাণ জায়গায় রাখতে পারি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাবার মিক্স করা শেষ। তো সর্বোপরি শেষে 2 বালতি, 1 মগ আর 1 ডিব্বা আপনার গিয়া হয়েছে। তো চলুন এই মগটা নিয়ে আমার কবুতর খাবারের মানে খাঁচার ভিতরে ঢুকি, কিছু খাবার দেই। কবুতর খাবার তো মিক্স করা শেষ, এখন কিছু কবুতরকে খাবার দেই। তো দেখি মাশাল্লাহ কিভাবে খায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো খাবার দেওয়ার সাথে সাথে সবগুলো আস্তে আস্তে নিচে নামতেছে। তো চলুন এখন খাঁচার ভিতর থেকে বাইরে বের হয়ে যাই। তো বাইরে বের না হলে আপনারা গিয়া নিচে নামবে না আর খাবারও খাবে না, একটু বাইরে যেয়ে আমরা দাঁড়াই চলুন। আর এই ছিল আজকের মতন আপনাদের জন্য নতুন একটা আপডেট ভিডিও। তো আপনারা যদি আমার পাখি সম্পর্কে বা আপনার পাখি সম্পর্কে যদি কোনো পরামর্শ বা কোনো সহযোগিতা পেতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।